ঠান্ডার মধ্যে শুকু শুকু বাঁধাকপি ফলাটাই অনেক রিস্কের ব্যাপার, তো দেখি যতটুকু পারি অতটুকু ফলিয়ে নিব, ঠান্ডায় ঠিক আজ চলে না। আর বড়ি দাওড়া কয়েকদিন ধরে মাঝামাঝি হইতেছে না, মাঝ জানবো আবার দেখো ফেস কাটলে আবার এরকম কালো কালো হয়ে যাবে, তো দেখি আসলে রান্না টান্না করে এখন দিনের একটু মানে ছোট দিন। সকাল সকাল গেছে কারেন্ট না, আজকে খুব সকালে ঘুমাতে বসি দিকে কারেন্ট না, এখন সবজি কেটে এনেছি, সকালে খাবারটা করে নিই, মাছ আনছে তো দেখালাম, ওই দেখো এখনো মাছ কাটা হয়েছে না, মাছ দুপুরবেলা রান্না করি সকালের খাবারটা। জানি আয়ুষ এখনো ঘুমাইতে আসে, পড়াশোনা করতে আসে, আর না থাকলে সব দিকে বাইরে কুয়াশা, আবার রোদ রোসে, আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া। বন্ধুরা দেখো অসময়ে একটা সবজি গাছের থেকে পড়া হয়েছে গতকালকে, এই দেখো সাজনা, তো সাজনা গাছটা এবার আচ্ছা লেব, তার জন্য আমরা সবার প্রথমে সাজনা খাওয়াই দিছে গাছে। এটা তো গরমের দিনে ধরে শুনছিলাম যখন বাড়িটা কিনি, গাছটা নাকি বারো মাসেই সাজনা ধরে, কিন্তু এবার প্রথম পাইলাম আর কি, মানে গাছটা কাটতে লেব, ওই কারণে ওইটা রান্না করবো, গাছটা কাটতে আর একটা ঢাল লাগানো হইবো আর কি, গাছটা নষ্ট হয়ে যেতে থাকা শিকড়ছে গাছগুলো, ওই কারণে আর কি। তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে রান্না করছি বাঁধাকপি আর বেগুন ভাজি, এখন পনিরের লেগে মশলাটা করে এলাম, আর আসি একজন অতীত, অতীতের লেগে চা বসেছি, তো অতীতের সামনে আর ব্লগিং টগিং কিছু করলাম না, মানে সবার সামনে তো আর ব্লগ করা যায় না, তো তারা চাটা করে দিই, দুপুরে রান্নাটা বাকি আছে, যদি পারি তোমাদের সাথে কিছু আমি শেয়ার করবো রান্নাটা। তো ফোনির তরকারি রান্না করতেছি, ফোড়নে দিয়ে দিলাম একটা দারচিনি আর এলাচি, একটু অন্যভাবে রান্না বান্না করবো, কিছুক্ষণ আগে দেখছো মিক্সিতে মশলা ফেস্ট করছে, তো পনিরের লেগে মশলা ফেস্ট করলাম, আর এখানে দেখো একটা টমেটো ফেস্ট করছি, এটা কাঁচা, তো এটা আগে একটু কষায় নিই কাঁচা গন্ধটা জায়গা, আর আগে যে ফেস্ট করছিলাম এখানে পেঁয়াজ আদা আর রসুন আমি আগে তেলের মধ্যে একটু ভাজিয়ে নিয়েছি, ভাজিয়ে এরপর ফেস্ট করে নিয়েছি, আর রান্না করানোর সময় ফ্যানটা চালাইতে আমার একদম মনে থাকে না, তো এখন চালাই দিলাম, আর অতিথি যে আছে অতিথির বললাম একটু খাওয়া দাওয়া করে যাইতে, তো তাড়াহুড়ো করে রান্না বান্না করতেছি, বেশি একটা তোমার সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না, আর এখানে পুরো মশলা দিয়ে দিতেছি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, তো সমস্ত কিছু দিয়ে আর যে ভাজা মশলাটা পেস্ট করছি এগুলো দিয়ে ভালো করে কষায় নিলাম, এইভাবে রান্না করতে তাড়াতাড়ি হয়, তো মশলাটা কষানো হয়ে গেছে, আর এদিকে সাইডে গরম জল করে নিয়েছিলাম, এখন জলটা দিয়ে দিলাম, আর শ্বশুরবাড়ি থেকে পনিরটা ফাটাইছিল এই পনিরটাই রান্না করতেছি আর কি। তো গতকালকে তো ব্লগ করছে না, তো গতকালকে একটা নিরামিষ তরকারি খাইছি, ওই কারণে আজকে অন্য মানে নিরামিষ রান্না করলাম, একটু অন্যভাবে আদা পেঁয়াজ টেস্ট দিয়ে রান্না করলাম, আর নামানোর আগে দিয়ে দিব একটু মেথি পাতা গুঁড়া করে, আর দেখো তাড়াহুড়োর সময় দেখো পেটের থেকেও মানে ফরতাছে না, পনিরে কইতেছে না তোর হাত লাগান লাগবই, হাত দিয়ে তুই আমার কড়ার মধ্যে দে, তো দিয়া দিলাম, এখন তো রান্না করছি অনেক কিছুই, শুধু পনির তরকারিটাই তোমার সাথে শেয়ার করলাম আর কি, লাস্টে দিয়ে দিলাম মেথি পাতা একটু খোলার মধ্যে টানলাম, গুঁড়া দিয়ে দিলাম, তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে গা, অতীতে খাওয়া দাওয়া করে বিদায় দিয়ে দিলাম, এখন বাজে 12:30, রান্না করে কাজ রয়েছে সমস্ত কিছুই, গ্যাস টেস্টটা মুছে নেই, কলো বাসন রয়েছে অনেকটাই,
আর প্রচন্ড ঠান্ডা লাগতেছে বন্ধুরা, ওই উনুনে একটা গলার মধ্যে বেঁধে দিলাম, জানলা দিয়া বাতাস আইতেছে বাইরে, কিন্তু অনেক প্রচন্ড রৌদ্র, গলের মধ্যে ঠান্ডা, আর খাওয়ার রুমও কিন্তু বাতাস আয়, কারণ দুনো দিকে খোলামেলা। তো এখন গ্যাসটা মুসমু, আর দেখো গ্যাসের নিচে আমি একটা থালা দিয়ে রাখছি, অনেক সময় ভাতটা বসে আসে না মার পরে, তো মারটা ফলে আর সরে না, থালার মধ্যেই থাকে আর কি। এটা একটা কিন্তু টিপস, সুন্দর টিপস, তোমরা ইউজ করতে পারো। তো গ্যাস টেস্টটা মুছে যাবো বাসন ধুইতে, বাসন ধুয়ে আর নিয়ে ফেললাম, তাড়াহুড়ো করে কাজকর্ম করতেছি, কারণ আজকে বৃহস্পতিবার কইলামই লক্ষ্মীর ঘট বসাই তো মেয়ে তো পারে না, নইলে অনেক অনেকটাই আমার কাজে হেল্প হয়। কিন্তু আবার এদিকে গরম জল বসাইছি, মেয়ের করতেছি মানে পূজারে করতেছি, স্নান করার কথা বয়ে বয়েই রয়েছে, স্নান করতে রাজি হইতেছে না। তো রান্না বান্না আজকে তেমন ভাবে শেয়ার করতে পারবো না, হাজবেন্ডটা ডিউটি দিয়েছে, এটা আর একজন অতিথি আসছে, অতিথির সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেছে, এখন কাছে একটা তাহলে গরম জল করে দিলাম, আর বাসনটা সঙ্গে দিয়ে আনলাম গ্যাসে সমস্ত দেখলাম, এখন ঘরটা বসবো, ঘর বসার সঙ্গে আমার আজকে কিছু বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের ঘর বসাবো, তো তাড়াতাড়ি করে স্নান করে ঘরটাও মুছে নি। ঠাকুর পূজা টুজা দিয়ে আমার লেগে ফাস্তা করে নিলাম, আর তারারে দিয়ে দিছি ভাত দিয়ে, আর পূজা ভাত খেয়ে গেছে গা মুখ ধুইতে, আর আয়ুষ এখনো ভাত খাইতেছে, পূজা ভাত খেয়ে মুখ ধুইতে গেছে, আমি এখন পাস্তাটা খাবো, আর তার সাথে আমি আবার সন্ধ্যার সময় দেখা করবো, ঠিক আছে। সন্ধ্যা 5:30 আর আয়ুষের পড়া কমপ্লিট, এখন চলো রান্না ঘরে টিফিন টিফিন করবো, চাটা খাবো, আর আজকে একটা বিরাট বড় ভুল করতে একটু দেখার লাগে, একটু দেখার লাগা আমার ভিডিও সব ডিলেট হয়ে গেছে গা, হাতে লাগা সব ডিলেট হয়ে, সবাই দেখো নিউ ক্লিপ হয়ে সব ডিলেট, আর ভিডিও এই কারণে আজকে ভিডিও গেছে না। তারা দেখো আয়ুষের ব্যাগ পিছনে, আমি তো তোমার সাথে কথা হয়েছে, টিফিনটা করি আর তো চা করে নিলাম, আর নিচে সাথে খুই এসে দিছি হরলিক্স, পূজারে একটু চা দিলাম, পূজার এখনো টিচার আইসে না, তো কইতাছে টিফিনটা খায় নেয় তাড়াতাড়ি করে, এখানে খাওয়ার লাগে একটু কই আর চা দিয়ে খামো আর কি, কই দিছি, আর এখানে আছে একটু পাস্তা দুপুরে যা খাইছিলাম, বন্ধুরা চাটা খাইয়া একটা ঘুম দিছিলাম, হাজবেন্ড ডিউটির থেকে আইসে তারপরে উঠলাম, একটু বেশি না শাশুড়ি শাড়িটা রিফু করলাম, আর দেখো কবে বাইস করে রাখছি, আজকে আনলাম নিচে, এখন বাজে 9:00, ভাত বসামো, ভাতই করবো আর কিছু করতাম না, ভাত রান্না করবো।
ভিডিও করতে করতে স্ট্যান্ড ভেঙে গেছি, কিন্তু কোনো কাজ আজ পর্যন্ত হইলো না। এদিকে দেখো, ভালো করে দেখছো নেই, দেখো সুতা লাগাই না, ভেঙে গেছে না। আর এখানে দেখো ডান্ডা ডুন্ডা নাই, তার দূর ফেসেন না, সব ভাঙা। তারপরে এটাও দেখো ভেঙে গেছে না। এটা প্রথম টাইফয়েড কিনছিলাম সুতা লাগানো, দেখো সব ভেঙে গেছে, আটা আটা দিয়ে হাজবেন্ডে ঠিক করে দিছে। তো এই আর কি কাণ্ড, আর কি মন খারাপ করে তো আর লাভ নেই। কর্ম করি কমপ্লিট করে নিলাম। অসময়ে সবজি রান্না করে তো খাইলাম, কিন্তু অনেকটা ভালো লাগছে না আমার কাছে, অনেক হাজবেন্ডের কাছে অনেক। খাওয়া দাওয়া করে নিলাম, বাসন টাসন সব ধুয়ে নিয়ে এই খুশি যেমন ঘুমাইছে। তো আজকের ব্লগটা আমি এখানে রাখতেছি। তোমাদের যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হইতেছে আবার নেক্সট ব্লগে। টাটা।